ধরুন একটি লাইব্রেরিতে বসে আপনি বই পড়ছেন, যদি জানেন লাইব্রেরিটি একই সাথে দুইটি দেশে, তাহলে কি বিস্মিত হবেন না? এমনই লাইব্রেরির অবস্থান যুক্তরাষ্ট্র আর কানাডার সীমান্তে। লাইব্রেরিতে প্রবেশ করে বই খোঁজার সময়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার সময় এমনও হতে পারে আপনি প্রথমে যুক্তরাষ্ট্রে থাকলেও পরে চলে এসেছেন কানাডায়। শুনে মজা লাগছে? আসুন এই লাইব্রেরি সম্পর্কে আরও জেনে নিই আজকের এই রিপোর্টে। বাইরে থেকে হাস্কেল, ফ্রি লাইব্রেরি এবং অপেরা হাউস, বিশ শতকের প্রথম দিকের ভিক্টোরিয়ান শৈলীর অন্য যে কোনো বিল্ডিং এর মতোই দেখা যায় এই বিল্ডিংটাকেও। দাগযুক্ত কাচের জানালা, একটি বিশাল সম্মুখভাগ এবং একটি স্লেট দিয়ে সম্পূর্ণ ছাদ। তবে একবার ভেতরে গেলে এটি বুঝতে বেশি সময় লাগবে না যে এটি অন্য সব জায়গা থেকে অনেক বেশি আলাদা। এর কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার সীমান্ত এই লাইব্রেরির মধ্য দিয়েই গেছে। সীমানাটি কিছু পাঠক এবং থিয়েটার যাত্রীকে এক দেশে রেখে এবং বাকিদের অন্য দেশে রাখে। ব্যাপারটা চমকপ্রদ, তাই না? লাইব্রেরির বেশিরভাগ বই প্রাথমিকভাবে ইংরেজি এবং ফরাসি ভাষায় লেখা হয়েছে, সেই সাথে কিছু স্প্যানিশ বইও আছে, তবে সেই অংশ কানাডায় পড়েছে। সংযুক্ত অপেরা হাউজের 500টি কাঠের আসনের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে। এই অপেরা হাউজ প্রথম পারফর্ম করা হয়েছিল 1904 সালে। একটি গম্বুজযুক্ত ছাদ, ঝাড়বাতি এবং আঁকা দেয়ালের মোটিফের নিচে এটির অবস্থান আবার পড়েছে কানাডায়। শুধু তাই নয়, এই লাইব্রেরির ঠিকানাও দুটি, একটি কানাডিয়ান ও আরেকটি আমেরিকান। তবে লাইব্রেরির সামনে একরকম প্রবেশদ্বার রয়েছে, যেটি কিনা পড়েছে যুক্তরাষ্ট্রের সীমানায়। লাইব্রেরির প্রধান এন্ট্রান্স হল এবং শিশুদের পড়ার ঘর জুড়ে কালো টেপ দিয়ে চিহ্নিত করা হয়েছে কোনটি কোন দেশের সীমানা। এ যেন এক ভাগাভাগি খেলা, কিছু অংশ এদেশে আর কিছু অংশ অন্য দেশে। লাইব্রেরির এই অভিনব বৈশিষ্ট্যের কারণে এই দুই দেশের সাধারণ মানুষও, পর্যটকরাও এখানে ভিড় জমান। দুই আন্তর্জাতিক সীমানার মধ্য দিয়ে একটি স্থানে কাজ করার সম্পর্কে প্রশ্ন করা হলে লাইব্রেরির বর্তমান পরিচালক মেলানি বলেন, আমি আসলে এটা বুঝতেই পারি না, যেহেতু বিশ্বজুড়ে সীমান্তগুলো আস্তে আস্তে সামরিকরণ করা হচ্ছে এবং সম্প্রদায়ের মধ্যে আরোপিত বিভাজনের প্রতীক এই সীমান্ত। সেখানে হাস্কেলের লাইব্রেরি এমন একটি সময়ের প্রমাণ দিচ্ছে যেখানে কানাডার কুইবেক প্রদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যের মধ্যে এই গ্রামীণ অঞ্চলের মানুষ অবাধে চলাচল করত। অপেরা হাউজের এক বছর পর 1905 সালে প্রথম খোলা হয়েছিল এই লাইব্রেরিটি। এটি ছিল মার্থা হাস্কেল নামে একজন ধনী স্থানীয় মহিলার বুদ্ধির ফসল। তিনি উদ্দেশ্যমূলকভাবে তখন সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে সংহতির জন্য এমনটা তৈরি করেছিলেন, যাতে যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষদের সম্পর্ক ভালো থাকে। হাস্কেল লাইব্রেরি ভবনে ঢুকতে চাইলে কানাডিয়ান সীমান্ত দিয়ে হেঁটে এসে যুক্তরাষ্ট্রের সীমান্ত দরজা দিয়ে বেরিয়ে যেতে পারবেন। এ সময় কোনো পাসপোর্ট দেখানোর প্রয়োজন হবে না, কিন্তু লাইব্রেরির কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় সর্বক্ষণ তাদের গতিবিধি নজর রাখা হচ্ছে এবং নিজের পরিচয়পত্রটি নিজের সাথে রাখতে বলা হয়। লাইব্রেরির পরিচালনার জন্য তহবিল সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ করার জন্য টাকা সংগ্রহ একটি বড় চ্যালেঞ্জ, যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয় এবং সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডা দুটি দেশের নির্দিষ্ট নিয়ম মানতে হয়। বর্তমান সময়ে এই লাইব্রেরিটি দুই দেশের মধ্যে সম্প্রীতির উদাহরণ। জ্ঞান যে কোনো বাধা মানে না, তা এর সবচেয়ে বড় প্রমাণ।